কলকাতা পৌরসভার 30 নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থী মনজিন্দার কৌর বিজেপি দলের নির্ভরযোগ্য নেত্রী জনতা দলের পার্টি হয়ে সিফ মানুষের জন্য কাজ করার জন্যই তার ভোটে দাঁড়ানো। কলকাতা পৌরপরে 30 নম্বর ওয়ার্ডে প্রার্থী মনজিন্দার কৌর মানুষের জন্য কাজ করার ইচ্ছে পরিপূর্ণ করতে ভারতীয় জনতা পার্টির হয়ে দাঁড়ানোর সিদ্ধান্ত মনজিন্দারের। তার কথা, এলাকায় কোনো কাজ করেনি শাসক দল, এলাকার নিকাশি ব্যবস্থা কোনো সমাধান না হওয়ায় জমাজলের সমস্যা রয়েই গিয়েছে। বর্ষাকালে জমাজলের প্রকোপে ডেঙ্গু সহ জলবায়িত রোগের সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। পানীয় জলের সমস্যা রয়েছে এলাকার সর্বত্রই, মানুষের কাছে গিয়ে অভাব অভিযোগ শুনেছেন এতদিন। মনজিন্দারের অভিযোগ, এর আগে 30 নম্বর ওয়ার্ডের শাসক দলের বিদায়ী কাউন্সিলর কোনো কাজ করেনি, এলাকার সকল মানুষ অভাব অভিযোগের সম্মুখীন হতে হচ্ছে প্রত্যহ। মনজিন্দারের দাবি, জিতে এসে মানুষের জন্য কাজ করে দেখিয়ে দিতে চান কিভাবে কাজ করতে হয়। আমরা তো বেশিরভাগ ডোর টু ডোর ক্যাম্পিং করছি, যাতে আমরা মানুষের কাছে কাছে গিয়ে কথা বলতে পারি, ওদের কী অসুবিধা হয়েছে এই 5-6 বছর ধরে ওটা জানতে চাইছি। আর আমরা কীভাবে মানে ওদের মানে জিতে আসলে আমরা ওদের কীভাবে ওই সুবিধাটা দিতে পারবো ওইটা নিয়ে আমরা কথা বলছি। দেখুন, কথা বললে তো বোঝা যায় না, এইটা তো যেদিন রেজাল্ট বেরোবে ওই দিনই বোঝা যাবে যা ওরা কতটা আমাদের চাইছে আর কি ওরা পরিবর্তন চাইছে, সেটা আমরা রেজাল্টের দিনেই বুঝতে পারবো। ভোটের দিনে একটা সম্ভাবনা থাকতে পারে যে কোনো রকম সমস্যা হতে পারে, আপনি নিজে প্রার্থী, এজেন্ট বসানো থেকে শুরু করে বিরোধীদের ওপর কোনো রকম ভয় আপনাদের মনে হচ্ছে না? ভয় তো আমার মনে হচ্ছে না, আমি খুবই কনফিডেন্ট আছি যে আমি ভোটটা ভালো করে করাতে পারবো এই ওয়ার্ডে, যদি ওরা কোনো অসুবিধা না করে। এবার ওরা তো যেভাবে অভিজিৎ সরকারের মার্ডার করেছে, সবাইকে ভয়ভীত করে দিচ্ছে আর বাড়ি বাড়ি গিয়ে সবাইকে বলছে যা এখানে বসতে না, তো এটা তো ওরা করেই যাচ্ছে আর আমরা নিজেরটা কাজ করেই যাচ্ছি। দেখুন, বেলেঘাটাকে সবাই জানে যে বেলেঘাট একটা ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে, তো এটা মুখ্যমন্ত্রী জানে যে বেলেঘাটে আমরা জিতলে সব কিছু জিততে পারবো। এটা অন্য কথা আছে যে উনি ভবানীপুর দিয়ে একটা মানে বাইপোল করেছিলেন, সেটা আলাদা কথা, কিন্তু এটা সবাই জানে যে উত্তর কলকাতা বেলেঘাটার ক্রিমিনাল রেকর্ড আছে, তো তাই জন্য পরেশ পালও এখান থেকে দাঁড়িয়ে আছে, তো তার জন্য ওই প্রচারটা এখান থেকেই আরম্ভ করছেন উনি। আমি ওনার উদ্দেশ্যে কিছু বলবো না, জিতে আসলেই বলবো, এখন আগে থেকে কিছু বলতে চাইছি না। বিভিন্ন ওয়ার্ডে আপনি করলেন, আমরাও সেদিন আপনার সাথে সাক্ষী ছিলাম, অনেকেই কিন্তু হয়তো ভয় পেলেও আপনাদের সাথে সহযোগিতার হাত বাড়ানোর একটা বিষয় আমাদের চোখেও পড়েছে, সেই জায়গা দাঁড়িয়ে দেখুন সেইটা তো খুব ভালো লাগছে, কিন্তু আমার আবার এই একটাই কথা আছে যে আগে থেকে আমি কিছু বলবো না, জিতে আসলেই আমি সব কিছু বলবো। প্রচারে দেখুন এখন মাত্র 2 দিন বেঁচেছে, তো সেইটা আমরা ডোর টু ডোর স্ট্রিট কর্নার আর র্যালি করে শেষ করব। এখন আমি বলতে পারছি না, কোনো খবর নেই, এটা আসলে সারপ্রাইজ থাকলে। দাদা একটু আসুন না, ভালো লাগছে, আমরা মানুষের কাছে পৌঁছাচ্ছি, মানুষের কাছে গিয়ে ডোর টু ডোর ক্যাম্পিং করছি, কী অসুবিধা সুবিধা জিজ্ঞেস করছি, কিন্তু মানুষের সারা ভালো আছে। যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, এটা আমরা দীর্ঘ বিশ্বাস যে আমরাই আসব, ভারতীয় জনতা পার্টি আসবে 30 নম্বর ওয়ার্ডে। সিসিটিভি তো অনেক প্রয়োজনীয়, ওরা তো আপনি জানেন 12টা-1টার পরে ছাপ্পা শুরু করে দেয়। সিসিটিভি মাস্ট, আমি বলছি যদি কেন্দ্রীয় বাহিনী হয় তাহলে আরও ভালো হয়। দেখুন, উনি যেটা বলেছেন ওটা নিজের ওরা তৃণমূলী কর্মীদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে আমি যেটা বলছি ঠিক, আপনারা সেটা উল্টো করবেন, রেগিং করবেন, যত পারবেন তত ছাপ্পা মারবেন। আর ওরা তো বলে দিয়েছে প্রিসাইডিং অফিসার না বলা অবধি পুলিশ কোনো অ্যাকশন নেবে না। আমাদের মনোবল স্ট্রং আছে আর আমরা আশাবাদী যে 30 নম্বর ওয়ার্ড আমরা দীর্ঘ বিশ্বাস যে আমরাই জিতব। দলের হয়ে এতটা লড়াই করছেন, দলের শীর্ষ নেতৃত্ব কীভাবে দেখছেন আপনারা?
দেশ আমাদের উপর শীর্ষস্থানে আমাদের ভালোভাবে দেখছে, ওনাদের পুরো সারা আছে, আমাদের সাপোর্ট করছে ভালোই, আমরা ওদের অনুপ্রেরণায় এগিয়ে যাচ্ছি। আমরা তো এলাকায় দেখুন যেমনি অনেক জায়গা আছে যেখানে এখনও মানুষ যেটা জল যেটা আছে মানে কলের, দেখবেন আপনারা গোখানা যাবেন ওখানে মানুষরা নিচে থেকে জল নিয়ে চারতলা যায়, ওদের জল এবার আপনি ভাবুন নিচে থেকে যে চারতলা মানুষ জল টেনে নিয়ে তার কতটা অসুবিধা হয়। একটা সানরাইজ কমপ্লেক্স আছে সারাচি বলে, তার সামনে একটা ওরা মানে বাথরুম বানিয়ে রেখেছে, খুব মানে এত গন্ধ ছাড়ে আপনি ওখানে দাঁড়াতে পারবেন না। আর এখানে আমাদের এখানে একটা স্লুপ কমপ্লেক্স বানিয়েছে, ওরা তৃণমূলে কোন কর্মীকে কন্ট্যাক্ট দেবে ওরা সেটাই ভেবে পাচ্ছেন না। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে যে ওরা ওপেনিং করিয়েছিল ও আজ পর্যন্ত এখনও অতি ওপেনই হয়নি, ওটা সেইভাবে বন্ধ করে রয়েছে। আমরা মানুষে দুয়ারে দুয়ারে যাচ্ছি গিয়ে প্রচার চালাচ্ছি, তারপর আর একদিন মাত্র বেঁচেছে স্ট্রিট কর্নার একটা মেগা মিছিল দিয়ে আমরা শেষ করব। চমক এখন দেখুন সেটা দলের লোকই বলতে পারবে চমক কি আছে, কে আসবে আসবে না, তার থেকে আগে কিছু বলা সম্ভব না। ব্যুরো রিপোর্ট চ্যানেল 10।